শুধু খোঁড়াখুঁড়ি ঝামেলা পোহাতে পারলেই যে কেউ পেয়ে যেতে পারে অমূল্য রতন। তবে তার আগে টিকিট কেটে ঢুকতে হবে যুক্তরাষ্ট্রের আরকানসাস স্টেট পার্কে। অনেকের কাছে এটি ডায়মন্ডস স্টেট পার্ক নামেও পরিচিত। এই পার্কে একরের পর একর জমি খুঁড়ে মাটির নিচে ছড়িয়ে রয়েছে রং বেরঙের হীরা। বিস্তারিত আরও জানাচ্ছেন মাজিয়ে মানান। আমেরিকার আরাকানসাসের মার্ফিসব্রো শহরে প্রায় 911 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এক হীরার পার্ক। এর মধ্যে 37.5 একর জুড়ে রয়েছে হীরার খনি। এটি দুনিয়ার একমাত্র হীরার খনি যেখানে সবার জন্য দ্বার অবারিত। তবে এখানে ঢোকার আগে অবশ্যই টিকিট কেটে নিতে হবে। খনি বলতে সাধারণত যা বোঝায় এটি অবশ্য তা নয়। প্রাকৃতিকভাবে একটি পাইপের আকারে গর্ত তৈরি হয়েছিল ওই পার্কে। প্রায় 9.5 কোটি বছরের ক্ষয়িষ্ণু আগ্নেয়গিরির বারবার অগ্নুৎপাতের ফলেই পাইপের আকারে গর্তের এই চেহারা পেয়েছে। শতাব্দী প্রাচীন ওই পার্কে হীরার খোঁজ চলছে সেই 1906 সাল থেকে। তখন জন হাডলস্টন নামের এক ব্যক্তি এর মালিক ছিল। 1972 সালে একে স্টেট পার্কের মর্যাদা দেয় আরাকানসাস ডিপার্টমেন্ট অব পার্কস অ্যান্ড ট্যুরিজম। ডায়মন্ড স্টেট পার্কে মূলত সাদা, পিঙ্গল এবং হলুদ রঙের হীরা পাওয়া যায়। 1972 সালের পর থেকে এখনো পর্যন্ত এখানে 33,100টি হীরা খুঁজে পেয়েছে মানুষ। টিকিট কেটে পার্কে ঢোকার পর নিজেদের যন্ত্রপাতি নিয়ে খোঁড়াখুঁড়ি চালাতে হয়। তবে ব্যাটারি বা মোটরচালিত যন্ত্র নিয়ে পার্কে ঢোকা নিষেধ। পার্কে হীরার খনি ছাড়াও পিকনিক করার ব্যবস্থা এবং তাঁবু খাটিয়ে সময় কাটানোর জায়গা রয়েছে। রয়েছে গিফট শপ এবং ওয়াটার পার্কও। ফলে হীরা খোঁজার ইচ্ছা না থাকলেও শুধুমাত্র সময় কাটানোর জন্য জায়গাটি বেশ। মার্সিয়া মান্নান, মাইটিভি।